আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা উত্তরা থেকে। আমরা এসেছি জামির সাথে বোট ক্লাবে, ফেমাস বোট ক্লাবে আমরা বেড়াতে এসেছি। আজকে আমরা এখানে লাঞ্চ করব। আমার সাথে আছে আনিকা আর আমার বউ মালা আর তাদের দুই বেবি। এই বিশাল বোট ক্লাব, এটা প্রায় 60-60 বিঘা জমিনে তৈরি, তোরাগ নদীর পাড়ে। খুবই সুন্দর আর বিল্ডিংটা খুবই ইউনিক। এই গ্রেইশ স্লেট কালার, অ্যাকচুয়ালি এই ধরনের কালার আসলে আমি কোনো বিল্ডিংয়ে দেখি নাই, খুবই ডিফারেন্ট। আর এরপরে এখানে বাইরে আমরা দেখতে পাচ্ছি, বাইরে বসে স্ন্যাক্স খাওয়ার জন্য, আড্ডা মারার জন্য সুন্দর জায়গা। আর ন্যাচারাল যে ভিউ অথবা যে এনভায়রনমেন্ট তার কথা কি বলবো, নদীর কিনারে খোলা মেলায় খোলা বাতাস, পরিষ্কার বাতাস। আর এখন শীতের দিন, যার জন্যে নদীগুলি সব মরে গেছে, নদী মরে গেছে, কিন্তু আমি শিওর বর্ষায় এটা হবে অসাধারণ একটা জায়গা, বসার জায়গা, আড্ডা মারার জায়গা, খুবই সুন্দর। এখান থেকে যে ভিউ, জাস্ট অসাধারণ। তুরাগ নদীর বালুবাহী জাহাজ। আমরা দোতলার বারান্দায় যাচ্ছি। হ্যালো, দুতলার বারান্দা।
অসাধারণ ফিলিংস আসলে। নদীর কিনারে খোলামেলা, এত সুন্দর, ইটস বিউটিফুল। এত সুন্দর এখানে বসে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। তো জামি, আমাদের অনেকেরই কৌতূহল, সবার কৌতূহল বোট ক্লাব নিয়ে, অ্যাকচুয়ালি সব ধরনের ক্লাব নিয়েই আমাদের কৌতূহল। আমরা যারা সাধারণ জেনারেল পপুলেশন জানতে চাই, যেমন ঢাকা ক্লাব অথবা খুলনা ক্লাব, এগুলো কী অথবা এদের অবজেক্টিভ কী, কেন, উদ্দেশ্য কী, জাস্ট একটু বুঝিয়ে বলো এখানে কীভাবে মেম্বার হওয়া যায় অথবা কী কী কোয়ালিফিকেশন। এটা ঢাকা বোট ক্লাব। সো এই ক্লাবটার মেইন পারপাস তাদের ছিল যে শহরে একটু বাইরে লাইক ন্যাচারাল এনভায়রনমেন্টে অনেক বড় জায়গা নিয়ে করেছে এবং জাস্ট তুরাগ নদীর পাশে। সো বোটিং অ্যাক্টিভিটিস আছে এখানে, আপনি স্পিড বোটে উঠতে পারেন, প্লাস তারা আরও বোটস আনবে, ইয়ট আনার প্ল্যান আছে। আর এই ক্লাবটা আমি মেম্বার হয়েছি বিকজ অ্যাকচুয়ালি ঢাকা সিটিতে তো ফ্যামিলি নিয়ে খুব একটা বেশি যাওয়ার জায়গা নেই। তো এখানে ইটস আ ফ্যামিলি ক্লাব ফার্স্ট অফ অল, এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আপনি আপনার ওয়াইফ বাচ্চাদের নিয়ে বাবা মা নিয়ে সবাইকে নিয়ে আসতে পারেন। সো আমি ওই জন্যই হয়েছিলাম যে ফ্যামিলি নিয়ে একটা যাওয়া, একটা খোলামেলা যাওয়ার জায়গা। তো এখানে আসলে খুবই অনেক বড় একটা জায়গা এবং মানে মানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে, সো দে আর অলওয়েজ হ্যাপি ওয়েন দে কাম হিয়ার। তো আর ক্লাবে মেম্বারশিপ ক্রাইটেরিয়া হচ্ছে আমি এখানে পারমানেন্ট মেম্বার, এখানে পারমানেন্ট মেম্বার হতে অ্যাট প্রেজেন্ট 15 লাখ টাকা লাগে, আর তারপর মান্থলি একটা সাবস্ক্রিপশন ফি আছে 1000 টাকা। তো দ্যাটস অ্যাবাউট দ্য ক্লাব লাইক অ্যাজ আই সে লাইক ইটস এ ফ্যামিলি ক্লাব। মানে একটা ক্লাবে আসলে অনেক রকম অ্যাক্টিভিটিস হতে পারে, বাট আর মেইন পারপাস হচ্ছে যে এখানে যাতে সবাই ফ্যামিলি নিয়ে আসে। সো ওই কারণেই তারা ক্লাবটা আরও মেইনলি করেছে যে সো যে মানুষ ঢাকা যেহেতু আমাদের অ্যাকচুয়ালি দম ফেলানোর জায়গা নেই কোথাও, এত ক্রাউডেড হয়ে গিয়েছে, এখানে আসলে মনে হয় যেন গ্রামে চলে আসছি, এনভায়রনমেন্টটাই ওরকম। প্লাস একটা নিজেদের প্রাইভেসি, যে তুমি এক্সক্লুসিভ, জি, সেফ, সিকিউর, এখানে সব ধরনের মানুষ আসতে পারবে না, শুধুমাত্র মেম্বার আসতে পারবে, কারণ এটা অনেক সিকিউর অন্যান্য যে কোনো জায়গার চাইতে। জি, খুবই ইন্টারেস্টিং। তো এখানে ওই 15 লাখ টাকা আর মাস মান্থলি ফি ছাড়া কোনো কোয়ালিফিকেশন নেই, আর এমনিতে ওদের যে ফর্ম আছে সেখানে তাদের কিছু অপশনস আছে, আপনি যদি অন্য কোনো ক্লাব মেম্বার হয়ে থাকেন বা এনি আদার সোশ্যাল অর্গানাইজেশনের সেগুলো আপনি অ্যাড করতে পারেন, ওগুলো আপনাকে ডেফিনেটলি বুস্ট করবে টু বিকাম এ মেম্বার। আর প্লাস ইটস কাইন্ড অফ অ্যাজ ইউজুয়াল লাইক আপনার প্রফেশন কী, ব্যাকগ্রাউন্ড কী, ইউর এডুকেশন অ্যান্ড এভরিথিং, সো ওগুলো অপশন আর কি ফর্মে থাকে, ওগুলো ফিল আপ করে দিয়ে দিলেই তখন দে সর্ট ইট আউট। তারপর এখন আমি যখন হয়েছিলাম তখন কোনো ইন্টারভিউ হতো না, এখন হয় কি না আমি সেও বলতে পারছি না। সো আমি হয়েছিলাম 2015-এ, সো অনেক বছর হয়ে গেছে মোটামুটি। জি, আসলে মোটামুটি ভাবে বলা যায় যে যে কেউ মেম্বার হতে পারে, ওপেন ফর অল, শুধু ওই 15 লাখ টাকা প্লাস মান্থলি ফি যেটা সেটা দিতে হবে, আর তারপরও একটা মনে হয় পেন্ডিং একটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে, মানে অ্যাপ্রুভ হতে হবে। জি জি জি, ইসি কমিটি থেকে অ্যাপ্রুভ হতে হয় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন। সো আচ্ছা, থ্যাংক ইউ ভাই আমাকে নিয়ে আসার জন্য, আমাদেরকে নিয়ে আসার জন্য। জায়গাটা আসলেই বিউটিফুল, আমি এসে খুব ইমপ্রেসড হয়ে গেছি। রিসেন্টলি বোট ক্লাবের নাম অনেক শুনেছি মিডিয়াতে বিভিন্ন জায়গায়, এরপরে এই জন্য আরও আগ্রহটা আরও বেশি ছিল দেখার জন্য। ঢাকা ক্লাবে গেছি, খুলনা ক্লাবে থেকেছি, অন্যান্য ক্লাবে গিয়েছি, কিন্তু এইটা একেবারে আমার কাছে নতুন, কখনো আসিনি, এবং খুব ইমপ্রেসিভ আসলে এত বড় খোলামেলা জায়গায় এমন একটা ক্লাব হ্যাং আউট করার জন্যে, ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানোর জন্যে, অসাধারণ একটা জায়গা। এখন সাধারণত ক্লাবের খাবার খুব ভালো হয়, আমার এখন এই সেটা খুঁজে বের করতে হবে, দেখি কেমন। শীতের দুপুর এবং শীত মানেই পিকনিক এবং হই হুল্লোড়, খেলাধুলা, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো এখন এই যে একটা বোট যাচ্ছে, মনে হচ্ছে এরা পিকনিক করতে যাচ্ছে কোথাও, হ্যাভি লাউড মিউজিক বাজিয়ে তুরাগ নদী দিয়ে যাচ্ছে। না, আমি সবই রেসপন্ড করি আসলে, না পারলে বলে দিই আমি সরি পারবো না, কিন্তু
তোর আগে খোলা বাতাস খেয়ে খেয়ে খোদা ভালোই লেগেছে, এখন লাঞ্চ করতে যাব। স্ন্যাক্সের জন্যে আমরা যাচ্ছি মেইন ডাইনিং এরিয়াতে, রেস্টুরেন্ট যেটা। আমরা এখানে খাচ্ছি লাঞ্চ বুফে। এখন কী কী চয়েস আছে এখানে দেখা যাচ্ছে, চাইনিজ চাইনিজ ফুডের অপশন আছে, আমাদের দেশি খিচুড়ি খিচুড়িও আছে, এবং দেশি বিদেশি সব ধরনের অপশন আছে। আসলে মাংস, গরুর মাংস, মাছ ভাজি, আর দেশি ভর্তা, আলু ভর্তা এবং বেগুন ভর্তা। ও মা গড, আমি স্যুপ স্কিপ করেছি। সেটা বোট ক্লাব হোক অথবা ফ্লাইং ক্লাব হোক, সাধারণত ক্লাবের খাবার, রেস্টুরেন্টের খাবারগুলো খুবই ভালো হয়। তো এখানে বিভিন্ন ধরনের অপশন ছিল, দেশি বিদেশি চাইনিজ ফুডের বেশ কয়েকটা অপশন ছিল, কিন্তু আমি দেশি ভর্তা খিচুড়ি আর গরুর মাংস নিয়েছি। আমি আশা করি এটা অনেক অনেক মজার হবে। এটা সে বেগুন ভর্তা।
বেগুন ভর্তারা অনেক মজা, আলু ভর্তা এটা অনেক মজা। আমি এইভাবে মাঝে মধ্যে বানাই, এটাকে ভেজে আলু ভর্তা প্রথমে করে তারপর এটাকে আবার ভাজা হয়েছে, অনেক মজা। এই এই মাছ, এই মাছটা খেয়ে দেখতে হবে আসলে। ডোরি ফিশ, এটা খুব সম্ভবত পাঙ্গাসের ফ্যান্সি নাম ডোরি। নট ব্যাড। আচ্ছা এখন গরু মাংস দেখে চুরি, একটা গরুর মাংস, কাঁচা মরিচ আর একটু খিচুড়ি। আসলেও আমি যেমন আশা করেছিলাম তেমনই হয়েছে, কারণ আগেই বলেছি সাধারণত ক্লাবের খাবারগুলো খুবই ভালো হয়, কারণ এত ম্যাস ম্যাস পপুলেশনের জন্য বানানো হয় না, শুধু মেম্বারদের জন্য বানানো হয়, এবং কোয়ালিটি ভালো, অনেক মজা। আমি এখন এনজয় করে খাবো। খাবার অসাধারণ, আমি এটাই আশা করেছিলাম আসলে। আমি বিদেশি কিছু খাইনি, শুধু দেখি খিচুড়ি, খিচুড়িটা একদম মানে মাখা মাখা মুগের ডালের, খুবই মজা। আর যে মাংস খেলাম অথবা ভর্তা টর্তা, এগুলো ঝাল এবং অন্যান্য যে মশলা খুবই পরিমিত, কোনোটা অ্যাগ্রেসিভ না, এবং আমি খিচুড়ি খেয়েছি সাদা মাংস লেগে আছে, অনেক মজা। আনফর্চুনেটলি এখানে আপনি যদি মেম্বার না হন, শুধু মেম্বার এখানে আসতে পারে, মেম্বার ছাড়া মেম্বারের গেস্ট হতে হবে, আর তাছাড়া আর কোনো আসার উপায় নাই। কিন্তু যদি সুযোগ থাকে অবশ্যই এসে ট্রাই করে দেখবেন, অসাম, খুবই খুবই আসলে মজার খাবার। এটা হলো আমাদের এই বোট ক্লাবের ফিউচার প্ল্যান, দেখতে পাচ্ছেন বোট হাউসটা ব্ল্যাক যেটা, আর এটার ইট লুকস বিউটিফুল, শুড কাম আউট রিয়েলি নাইস। তুরাগ নদী, আমরা এখন বোট ক্লাবের একদম ছাদের উপর, সে ছাদের উপর থেকে তোলা ভিডিও। আজকের সারাটা দিন ছিল আসলে অসাধারণ। Thank you.
এটা কি একটা ফোড়া নাকি? পানিরই আছে একটা এলিফ্যান্ট, তার উপর একজন দাঁড়িয়ে আছে। বিকেলের নাস্তা সার্ভ হচ্ছে এখানে। আমরা বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম। এটা এখনও আন্ডার ডেভেলপড, ডেভেলপমেন্ট হচ্ছে এবং হওয়ার পরে আমি শিওর এটা এটা হবে বিউটিফুল একটা জায়গা। ইটস অলরেডি বিউটিফুল, ব্রেথ টেকিং, ফ্রেশ বাতাস খাওয়ার যে একটা সৌভাগ্য যেটা আমাদের অনেকেরই হয় না এখন আর। নদীর পানিতে মেঘের প্রতিচ্ছবি কী সুন্দর, অসম্ভব সুন্দর একটা দিন। মনে হচ্ছে এই কচুরিপানা মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আসলে একটা অসাধারণ দিন কাটলাম আমরা, থ্যাংক ইউ বোট ক্লাব ইনভাইট করানোর জন্য। এবং লাঞ্চটা অসাধারণ ছিল, খাবারের কোয়ালিটি তো আসলে সব ক্লাবেই খাবার ভালো হয়, কাজেই এটা নতুন করে বলার মতো কিছু না, কিন্তু অনেক সময় হয়তো আমার মতো হলো না কিন্তু এটা আমার মতো হয়েছে। অনেক এনজয় করেছি আমরা, দিনটা ছিল অসাধারণ ভাই। আবার অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আশা করি এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভাবি নজরুল শিক্ষালয় মগবাজারে যে ওটা, ওইটা অপোজিটটা তো আমার দাদা বাড়ি। হ্যাঁ, আমার দাদা বাড়ি।